نارا تكبير نارا تكبير دنيا آخرت لوكو لوكو دولارের মালিক বানিয়ে বন্দাকে দুজানের জন্য সুখময় করে রেখো সবাই আরো 500 পাইলিছি আমরা আরো 500 পাইলিছি আলহামদুলিল্লাহ আল্লাহ হিম্মতে রহমত ভাই নাম মাসুম আহমেদ মাসুম আহমেদ নারায় তাকবীর নারায় তাকবীর ভাই মাসুম আহমেদ সাহেব জিন্দাবাদ ভাই মাসুম আহমেদ সাহেব জিন্দাবাদ আল্লাহ আপনার বান্দা আর 500 ডলার কমিটমেন্ট করেছেন মাহবুব মেহেরবান হয় কবুল আর মঞ্জুর ফরমাও এরুসিলায় দিন ও দুনিয়া কে উজালা করে দাও নূর দেখানে খবরের সব কে পৌঁছাই দাও সবাই বলে আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম আমাদের প্রেসিডেন্ট সাহেবের ছেলে গুলজার দিয়েছেন এটা বহুত প্রেরণা বলতেছি আমাদের ইনশাআল্লাহ হাজিরে Sound system carpet. Sound system. 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 ওই মসজিদের পূর্ণ এক বছরের ওই রেন্ট 12 জন ভাই কয় মাসে এক বছর 12 মাসে 12 জন ভাই ওটা গোছে নিয়েছে মসজিদটা এক বছরের জন্য একেবারে সেফ হয়ে গেছে রেন্ট থেকে একটা বিল্ডিং এর রেন্ট বিরাট একটা বোঝা নিউ ইয়র্ক সিটিতে আমরা যারা টেনেন্ট হিসাবে আছি আমরা মাস আসলে বুঝি যে কি পরিমাণ সদমাই যাইবে হয়তো 1500 মাস ওই শুরু হওয়ার সময় ওটা গুনতে হবে ল্যান্ডলর্ডকে দিতে হয় মসজিদে যে শুরু হয়েছে একটা একাকার অপপার্টি না এটা খোদা আল্লাহর ঘর সত্যি কি না আমরা কোথায় বসে আছি হাজিরি আল্লাহর ঘর মসজিদে আর হুজুর বলেছেন যে ওই কবরে যখন আমরা চলে যাব আমাদের সাথী হবে নেক আমল ওই যে আজকে যারা দিতেছেন বা কমিটমেন্ট করতেছেন এটা নেক আমলের মধ্যে আসে কি না এটা নেক আমল এটা একটা ইবাদত ইট ইজ আ ওয়ারশিপ ওয়ান কাইন্ড অফ ওয়ারশিপ অতএব এই ওয়ারশিপ এই ইবাদত বন্দেগির সওয়াব আমাদের সাথে আমাদের কবর পর্যন্ত যাবে যখন আপনারা আমার একবারে আপনজন ক্লোজ থেকে ক্লোজ বন্ধু বান্ধব এমন কি আপন ছেলে আপন পিতা আপন ভাই বন্ধু যখন আপনাকে আমাকে ছেড়ে আসবে ওগুলা যাবে সাথী হয়ে কবরে যাবার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে এখন তো আর ওয়াজ করার কথা নয় শেষ কথা এটাই ওই আমলকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা শকল দিয়ে দিবেন একটা সুরত দিয়ে দিবেন ওটা একটা মুরগি জোর দোকানের মধ্যে যেভাবে তার বাচ্চাগুলাকে খাবার করে মানুষের নেক আমল এইভাবে ওই আশঙ্কাগ্রস্ত ব্যক্তিকে বিপদগ্রস্ত ব্যক্তিকে খাবার করে নেবে এবং বলবে আমি তোমার নেক আমল অতএব এখন আপনাদের খিদমতে গুজারিশ যদি আমরা এক একজন এক একটা মাস করে এই মসজিদ প্রপার্টির রেন্টটা আমরা দিতে পারি তাহলে এটা হয়ে যাবে আমাদের সবার জন্য একটা অন্যতম একটা অবলম্বন এই আপনি এক মাসের পে করবেন এই মাসের মধ্যে একদিন আর বিশ্বাস রাখেন এখানে প্রত্যেক সভা করে হাজার লোক ডেইলি ফাইভ টাইমস তোমার জুমার নামাজ এবং আরো অনেক নফল নামাজ আদায় করবে যারাই এই পুরো একটা মাস নামাজ আদায় করবেন প্রত্যেকের সমপরিমাণ সওয়াব আপনার নামায়া আমল নামার মধ্যে এড হবে যেহেতু পূর্ণ একটা মাসের এই মসজিদের রেন্ট আপনি পে করেছেন হাজিরিন এটা একবারে দলিল সামনে ওলামায়ে কেরাম আগে ওয়াজ করেছেন মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা কুরআনে কারীমের আয়াত অতএব এখানে কোনো ডাউট নাই এমন কোন দাতা ভাই আছে যে আমি এক বলবেন যে একটা মাসের আপনি ওই মসজিদের রেন্টটা দিয়ে দিবেন এমন একজন ভাই বলেন মেহরবানি করে নারে তাকবীর তাকবীরও দিবেন না পয়সাও দিবেন না নারে তাকবীর নারে রিসালাত ফুলতলি জামা মসজিদ জিন্দাবাদ ফুলতলি জামা মসজিদ জিন্দাবাদ হাজী জাওদানী সাহেব জিন্দাবাদ নারে সন্তান ভূমিষ্ঠ দিয়েছিলেন
মা বাবার নেক সন্তান আয় আল্লাহ প্রস্তাব দেওয়ার সাথে সাথে পিতার অনুমতি নিয়ে ছেলে বলেছেন এক মাসের পুরাটা রেন্ট দিয়ে দিবেন গুলজার আহমেদ আয় আল্লাহ আয় আল্লাহ গুলজার আহমেদের ইন্টেনশনকে কবুল করে নাও এর সাথে তার মা বাবাকে মাফ করে দাও মা বাবার হায়াতে বরকত দাও সাহায্যে বরকত দাও মাহমুদ রব্বুল আলামিন এই ভালো কাজের সূচনা করেছেন এর জরিয়ায় ওনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত এনায়েত ফরমাও সবাই বলি আল্লাহুম্মা আমিন আরেক আচ্ছা ঈশা ইনশাআল্লাহ বলতেছি আমরা মোটামুটি একটু সাহসের ভিতরে আছি হাজারের দুই চার মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যায় মনে যদি কষ্ট আসে একটু ধৈর্য ধরে ইনশাআল্লাহ আল্লাহর মসজিদে আমরা মনে রাখেন বেহেশতের বাগানে বসে আছি এটা কোথায় বেহেশতের বাগান নড়া মসজিদ বেহেশতের বাগান আমরা বেহেশতের মধ্যে একটু সময় যদি পুনরায় একটা অজুহাত নিয়ে বসতে একটু সময় বেশি বসতে পারি আমরা আল্লাহর মায়ার মধ্যে ইনশাআল্লাহ দাখিল হয়ে যাব আমাদের হাজি সাহেব প্রেসিডেন্ট সাহেব এক মাসের জন্য কমিটমেন্ট করেছেন আরো একটা মাস আরো একটা মাস বলেন কে দিবেন প্লিজ একটা মাস আমরা 12 মাসের আবদার আছে একটা 12 পর্যন্ত হয়তো যাইতে পারবো না আরো একটা মাস বলেন যে একটা মাসের দেয়া দিবেন এক মাসের রেন্ট $2000 $2000 ইচ মান্থ রেন্ট মেহরবানি করে আরেকজন মুসল্লি ভাই বলেন যে আমি এক মাসের দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাইকে নিয়ে একবার দিল হলে সবাই আপনাদের সবার জন্য দোয়া হবে মুআজ্জাজ মেহমান হুজুরে অনেক কেরাম আছেন একজন ভাই বলেন মেহরবানি করে যে আমি এক মাসের রেন্ট দিয়ে দিব আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ আপনি শুধু নিয়ত করেন নিয়ত করেন কোন দিক থেকে আসবে কিভাবে আসবে ইজেন আগে বলছি না যে প্রায় রাস্তা বহুত দুই এক দিকে না আর একটা ওয়ান ওয়ে হলে নেক্সট ইট হয়ে যায় আবার অপোজিটে এক দিক দিয়ে দিবেন এক হাত দিয়ে দিবেন আল্লাহ পাক অন্য দিকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ একজন ভাই বলেন যে আমি আর এক মাসের দিয়ে দিই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তো দুইজনে একটা মাসের কি দিতে পারবেন বলে আসেন কেউ আমরা দুইজনে মিলে এক মাসের রেন্ট দিয়ে দিব দুইজন এই দান ফেরাকে কবুল আর মঞ্জুর করেন আমিন আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমি আমি শরীক করে দিই আল্লাহ দান করুন ছোট ছোট মানুষ যা করতে যতটুকু ভালো তবে আমরা এই মসজিদ প্রত্যেক মসজিদে এক একটা সিস্টেম আছে এই মসজিদের লাইভ মেম্বার অনারারি মেম্বার আমরা এই মসজিদের যেহেতু আজকে ফার্স্ট মাহফিল যদি কেউ লাইভ মেম্বার হতে চান $1000 করে $1000 করে মসজিদের লাইভ মেম্বার আপনি মসজিদের আজীবন মেম্বার হয়ে গেলে এবং কিয়ামতের দিন যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন ভালো ভালো কি কোনো কাজ করেছে হুজুর আগে বলেছে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে এই ফুলতলি জামে মসজিদের ওপেনিং মাহফিলে ছিলাম আল্লাহ এবং ওই মাহফিলে ওই মসজিদের আমি আজীবন মেম্বার হয়েছি $1000 আপনার মসজিদে ডোনেশন করে এমন কোন মুসল্লি সাহেব আছেন যিনি $1000 দিয়ে মসজিদের লাইফ মেম্বার হয়ে যাবে মেহরবানি করে কয়েকজন মেহরবানি করে নাম বলেন যে আমরা লাইফ মেম আমি লাইফ মেম্বার হয়ে গেলাম $1000 দিই একসাথে দিতে পারবেন না হয় দুই কিস্তিতে দিতে পারবেন চার কিস্তিতে না হয় মাসে মাসে ১০০ করে আপনি যখন পুরো ১০ মাস হয়ে যাবে আপনার আলহামদুলিল্লাহ
এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট, তো আল্লাহ যেন কবুল করে না আমি। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم. نعرة تكبير، نعرة تكبير، نعرة رسالة حسام الدعم مشتي، زندہ باد غلام حافظ يحيى صاحب، غلام حافظ يحيى صاحب. الله بندہ ایک ماسے رینٹر جنو کمیٹمنٹ کرسل معبود رب العالمین مہربان ہوئے بندہ اے وعدا کے قبول اور منظور کرے نا آمین بنا شوشو صاحب جیسے گروتر اشستو اللہ پاک در انہاں کے شفا عاجلہ کامل عنایت کرے جوائی بولی آمین بنا والدین قبر واشی اللہ پاک والدین شر دنیا مردے گانے قبر زنان صاحب کے قول سید نا آمین اللہم ربنا تقبل منا انکا انت السامی العلیم حاضرین انشاءاللہ لیکن اپنا ایک تو دور جو دورتے سے انشاءاللہ برکت تے کے حالین آئے اور ایک تو دور جو دورن انشاءاللہ آباد জি আস্তে আস্তে দিবা তবে আমরা চাই বেশ কয়েকজন লাইফ মেম্বার হই অনেক সাথে আপনার 1000 দেওয়ার প্রয়োজন নাই মাসে মাসে 100 100 করে দিবেন আমাদের হাজি সাহেব লাইফ মেম্বার হই যান আমরা হাজি সাহেব একটা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ জাদালি সাহেব জিন্দাবাদ আল্লাহ আমাদের মুরব্বি এবং আজকের মাহফিলের সদর উনি মসজিদের একটা লাইফ মেম্বার অ্যাকসেপ্ট করেছেন আল্লাহ তাকে কবুল করুন সবাই বলি আল্লাহু আমিন হ্যাঁ আলহামদুলিল্লাহ নেক্সট 3 নম্বর مہربانی کر اپ نارے گھر ائے تو حسین صاحب بولے لائک نمبر یا اپنا لائک نمبر ہو گیا مہربانی کرے بولے انشاءاللہ اللہ پاک برکت دے کونے کے اسن خاص کر وہ پڑھتے ہیں اللہ پاک برکت دے انشاءاللہ এবং অনেক ইয়াং ভাইরে আছে مہربانی کرے بولے لائک نمبر تو نہیں کھاتا অন্যান্য মসজিদে 1200 তো 1500 তো লাইক নাম্বার এই মসজিদে হয় আমাদের মসজিদ কিবলার নামে অতএব আমরা এই মসজিদের জন্য আর একটু ইজি ডিসকাউন্ট আছে 1000 আল্লাহ যেন কবুল করে মেহরবানি করে বলেন আর কে দিবে নারা তাকবে নারা তাকবে ভাই শেবুল সাহেব জিন্দাবাদ শেবুল সাহেব আল্লাহ আপনার বান্দা লাইফ মেম্বারে হওয়ার জন্য কমিটমেন্ট করেছেন মাহবুব রব্বুল আলামিন মেহরবান হয় বান্দার এই নিয়তকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বান্দাকে মসজিদের লাইফ মেম্বার হিসেবে যে নিয়ত করেছেন দুনিয়া আখেরাতে মসজিদের সায়ার মধ্যে রেখে আল্লাহ বান্দার দিন দুনিয়াকে উজ্জ্বল করে দিও সবাই বলি আমিন বিশেষ করে ময়দানে মাশায়ে কাবা করেন কিছু ধরে যখন প্রতিটা মসজিদ আল্লাহর জান্নাতের দিকে যাবে মাহবুব রব্বুল আলামিন সেই মহান মুসিবতের দিন এই মসজিদের লাইফ মেম্বার মুসল্লি শুভাকাঙ্ক্ষী সবাইকে মসজিদের সায়ার মধ্যে রেখে জান্নাতে দাখিল হওয়ার সুযোগ করে দিন আমিন জাকির আহমদ সাহেবের আব্বা আব্দুল শহীদ নারা তাকবীর আল্লাহ আপনার বান্দা জাকির আহমদ সাহেব ওনার আব্বার নামে একটা লাইফ মেম্বার নিয়েছেন মাহবুব রব্বুল আলামিন সুযোগ্য সন্তান জমিনের মধ্যে জন্ম দিয়েছেন বাবার নামে মসজিদের একটা লাইফ মেম্বার নিয়েছেন ছেলের পক্ষ থেকে এই ত্যাগ প্রতিজ্ঞাকে কবুল করে নাও এর জরিয়া বাবা হায়াতে বরকত দাও সেহাতে বরকত দাও মা বাবা কি আল্লাহ আয় আল্লাহ মা বাবার দোয়া দিয়ে আল্লাহ কে উজ্জ্বলা করে দাও সবাই বলে আমি নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর হাফিজ আহমদ লোধি সাহেব এই মসজিদের তারাই ফাউন্ডার বাণী বলা যায় এটা বাস্তবতা এটা এটা অস্বীকার করা কিছু না আমরা বিগত কয়েক বছর ধরে কয়েকটা মিটিং এ এই এলাকা দেখেছি একটা মসজিদের জন্য জায়গা পাওয়া যায় না উনারাই আমাদেরকে দাওয়াত করতেন আসতাম বসতাম পরামর্শ করতাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এত সুন্দর সুইটেবল একটা প্লেসের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ যেন হাফিজ আহমদ লোধি উনার এই লাইফ মেম্বারকে কবুল আর মঞ্জুর করে আমিন জামাল হোসেন আল্লাহ আপনার বান্দা জামাল হোসেন দিন রাত শ্রম দিয়ে মাহবুব এই মসজিদকে নামাজের অবস্থায় রূপান্তরিত করেছেন মেহেরবান হয়ে বন্দার এই ত্যাগ তিতিক্ষাকে কবুল আর মঞ্জুর করে নাও লাইফ মেম্বার হিসাবে বন্দাকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ বন্দার যত জরুরিয়াত আছে আপনার গাইবে খাজানা থেকে পুরা করে দিয়ে শান্ত মনে মসজিদের খিদমত করার তৌফিক দাও সবাই বলি আল্লাহুম্মা আমিন 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 আম
আল্লাহ মসজিদের একটা দায়িত্ব বানিয়েছেন মেহেরবান হয়ে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ মসজিদের ছায়ার মধ্যে রেখে সুখময় জান্নাতে প্রবেশ করার বান্দাকে মসজিদের লাইন মেম্বার হয়েছে মেহেরবান হয়ে কবুল আর মঞ্জুর ফরমাও এর সিলাই দিন দুনিয়াকে উজালা করে দাও রিজার রুটির মধ্যে বাইর বরকত আনা এর আপনারা আগে বিচে দিতাম আমরুল হক আর আরো বিস্তারিত হাতে শুনিও নজমুল হক নজমুল ইসলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আনোয়ারুল হক সাহেব এবং নজমুল ইসলাম সাহেব বিশ বিশ করে দিয়েছেন আল্লাহ আর আল্লাহ বান্দাগণের সৎকার্যকে কবুল আর মঞ্জুর করে নাও এর দরিয়া দিন দুনিয়াকে উজালা করে দাও যাকে কবুল ফরমাও বন্দাকে লাইফ মেম্বার হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও এবং সফি সাহেবের লিস্টের মধ্যে বন্দার নাম অন্তর্ভুক্ত করে দাও সবাই বলি আল্লাহুম্মা আমিন আরেকজন বিক্রম আর দিয়ে আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হাজির আর কে দিবে বেশ কয়েকজন লাইফ মেম্বার হয়ে গেছে 100 টাকা জনাব সোহেল আহমদ সাহেব $100 দিয়েছেন মাহবুব রব্বুল আলামিন বান্দার এই দান হয়ে রাখলেন কবুল আর আলহামদুলিল্লাহ আরেক সাহেব আরেকজন $20 দিয়েছেন আল্লাহ যেন কবুল করে না আমি আজকে এই মাহফিলের সভাপতি জনাব আল হাজার দুফালি সাহেব নারায় তাকবীর নারায় রিসালাত মুসলিম জামাতি জিন্দাবাদ বেহেশতের বাগানে বসছেন বুঝলেন আল্লাহ কিভাবে উৎসাহ দিতেছে এটাই হচ্ছে বাস্তব মাহফিল মকবুলিয়তের এটাই হচ্ছে বাস্তব নমুনা এবং লক্ষণ ভাই কবির আহমদ কবির হোসেন ভাই কবির হোসেন সাহেব একটা লাইফ মেম্বার নিয়েছেন মাহবুব রব্বুল আলামিন বান্দার এই কমিটমেন্টকে কবুল আর মঞ্জুর করে নাও এই মসজিদের খাদিম হিসাবে কবুল ফরমাও মসজিদের সায়ার মধ্যে রেখে জান্নাতুল ফিরদাউসে পদার্পণ করা বান্দাকে তৌফিক দিও আল্লাহুম্মা আমিন রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم حزيم مصطفى الدين هنا سلاش شريف الدين هنا ربنا من $1,000 لايك الحمد لله يا الله دیکھیں جناب مصطفى صاحب جیسے چلے আমাদের মধ্যে নিয়ে আসে সবাই বলি আল্লাহ দিবেন সময় অনেক চলে গেছে হয়তো কেউ কষ্ট আসতেছে সত্যি কষ্ট আসবে এটা আমরা বুঝি জামিলুর রহমান সাহেব এবং শাকিব আহমেদ দুজন লাইফ মেম্বার আছেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে না সবাই বলি আল্লাহ আমিন ইয়া আল্লাহ যদি আমাদের বলার মধ্যে ভুল ত্রুটি হয় আগে তো ওয়াজ করেছি দুই সাইডে দুইজন কেরামান খাতিবিন আছে এরা নামই কেরামান খাতিবিন সম্মানই লেখ এরা ওদেরকে কেউ অসম্মান করতে পারবে না তাদের লিখনের মধ্যে কে লাইফ মেম্বার হইতেছেন আর কে মান্থলি রেন্ট নিতেছেন আর কে ওজুর জায়গা দিতেছেন কে ওনারারি ডোনেশন করতেছেন সবই ওনারা সব ওনারা রিপোর্ট করতেছেন ইনশাআল্লাহ নাহিদউদ্দিন তুফা $1,000 লাইফ মেম্বার নাহিদউদ্দিন তুফা নাহিদউদ্দিন তুফা নারায় তাকবীর আল্লাহ দরবার সাহেবা জিন্দাবাদ সফি সাহেবা আল্লাহ জনাব নাহিদউদ্দিন সাহেব এক একটা লাইফ মেম্বারের জন্য কমিটমেন্ট করেছেন $1,000 আপনার মসজিদে নেবেন মাহবুব রব্বুল আলামিন মেহেরবান হয়ে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলি আল্লাহুম্মা আমিন
আজকের এই মাহফিলে এক মেহমান অতিথি যিনি দূর থেকে এসেছেন ফুটবল ইসলাম সেন্টারের সহসভাপতি জনাব ডাক্তার আবুল ফারসাব $200 কমিটমেন্ট করেছেন اللهم ربنا تقبل منا انك انت السميع العليم واتب علينا يا مولانا انك انت التواب الرحيم কে দিতে পারবেন একটা আয়রন বক্স যদি হিম্মত করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক ইয়া আল্লাহ এটা বহুত বড় একটা ডোনেশন হয়ে যাবে যারাই মসজিদে ঢুকবে ঢুকেই ফাস্টে ওই আপনার বাক্সটা চোখের মধ্যে বসে একটা আয়রন বক্স হাজির যেটার মধ্যে সবাই আল্লাহর ওয়াস্তে ডোনেশন ড্রপ করবে এমন আর কি কেউ আছে চিন্তা করে দেখেন শেষ পর্যন্ত যদি বলতে পারে ইনশাআল্লাহ অনেক কষ্ট হয়েছে আর I'm gonna go